নানা আয়োজনে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, রাজীব সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেক কাটার আয়োজন করেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। অন্যদিকে জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন পরিষদে কেক কাটার আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবর। এছাড়াও নানা আয়োজনে ঢাকা ধামরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ।